আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শান্তাস হ্যাপি কিচেন। আজকের রেসিপি ভাপা পিঠা। এখন শীতের মৌসুম, ভাপা পিঠা খাওয়ার এটাই সময়। সবসময় নানি, দাদি, মা, খালাদের হাতের ভাপা পিঠাই আমরা খেয়ে এসেছি, কিন্তু ভাপা পিঠা বানানো আসলে খুব একটা কঠিন কাজ নয়। আমার মতো প্রবাসীরা যারা গ্রামের বাড়ির ভাপা পিঠা মিস করেন, এই রেসিপিটা ফলো করলে তারা খুব সহজেই পারফেক্ট ভাপা পিঠা বানাতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই রেসিপিটা আমার মা যেভাবে বানাতেন ঠিক সেভাবেই আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভেজা আতপ চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা সবচেয়ে ভালো হয়, কিন্তু আমার কাছে সেটা নেই। আমি বাজারের শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করছি। এখানে 3 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাসায় আতপ চালের গুঁড়ো তৈরি করে নিতে পারেন। এখানে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। অল্প অল্প করে হালকা গরম পানি দিয়ে চালের গুঁড়িটা রেডি করে নিতে হবে ভাপা পিঠার জন্য। পানির পরিমাণ কতটুকু লাগবে সেটা নির্ভর করছে চালের গুঁড়ি কতটা শুকনা তার উপর। অল্প অল্প করে মেশাবেন, একেবারেই পুরো পানি দেবেন না। ভেজা চালের গুঁড়ো হলে আপনার ওরকম পানি লাগবে না। ততটা পানি মাখাতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি চালের গুঁড়োগুলো নিয়ে মুঠি পাকাতে পারছেন। এই পর্যায়ে আমি মুঠো পাকিয়ে চালের গুঁড়ো ধরতে পারছি, কিন্তু হালকা চাপ দিলেই এটা ভেঙে যাচ্ছে, তাই আমি আরও একটু পানি মাখিয়ে নিচ্ছি। আরও পানি মেশানোর পরে আমি চালের গুঁড়োটা হাত পাকিয়ে মুঠো করতে পারছি, এবং এই মুঠিটা একটু চাপ দিয়ে ভাঙতে হচ্ছে। হালকা চাপে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে না, তার মানে আমার পানির পরিমাণ ঠিক হয়েছে। 3 কাপ আতপ চালের গুঁড়োর জন্য আমার লেগেছে 1 কাপ পানি। এরপর চালের গুঁড়োটা আমরা ঢেকে রেখে দেব কমপক্ষে 2 ঘন্টা। এর চাইতে বেশিও যদি আপনারা ঢেকে রাখতে পারেন তাহলে পিঠা আরও ভালো হবে। ভাপা পিঠার অবিচ্ছেদ্য অংশ হচ্ছে পাটালি গুড়। অন্য কোনো গুড় দিয়ে বানালে খেজুর গুড়ের যে একটা মিষ্টি ঘ্রাণ ভাপা পিঠার স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয়, সেটা আপনি পাবেন না। ব্যবহারের সুবিধার্থে আমি এটা একটু শেভ করে নেব, আর আপনারা চাইলে ছুরি দিয়ে ছোট টুকরোও করে নিতে পারেন। গুড় আর নারকেলের সঠিক পরিমাণ দেওয়াটা আসলে বেশ কঠিন ব্যাপার, কারণ এটা নির্ভর করছে আপনি কতটা মিষ্টি আর নারকেল খেতে পছন্দ করেন তার উপর। যদি ফ্রেশ কোরানো নারকেল ব্যবহার করতে পারেন তাহলে তো পিঠার স্বাদ খুবই ভালো হবে। আমার কাছে নেই, তাই আমি ফ্রোজেন নারকেলটা ব্যবহার করছি। তবে ডেসিকেটেড কোকোনাট দিয়ে এই পিঠা ভালো হবে না। লাগবে একটা পাতলা কাপড় বা মসলিন কাপড় বা চিজ ক্লথ। আমি এই চিজ ক্লথগুলো অ্যামাজন থেকে কিনেছি। নিচে ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিঙ্কটা দেওয়া থাকবে। আমার কাছে এই মুহূর্তে ভাপা পিঠা বানানোর 2টো পাত্র আছে, যা আমি বাংলাদেশি দোকান থেকে কিনেছি নিউ ইয়র্কে। আপনাদের কাছে যদি এরকম পাত্র না থাকে তাহলে যে কোনো একটা ডেকচির মুখে টাইট করে অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে তার মধ্যে ঠিক এরকম ছিদ্র করে নিতে পারেন। এই 2টো পাত্র ভাপা পিঠা বানানোর জন্য 2 কাপ সহ এসেছে। আর এগুলো যদি না থাকে আপনারা যে কোনো ছোট গোলাকার বাটি ব্যবহার করে ভাপা পিঠা বানাতে পারেন। দু ঘন্টা পর আপনি পিঠা সাজিয়ে ভাপা পিঠা বানাতে পারেন। তবে আপনার যদি আমার মতো মিহিদানার ভাপা পিঠা পছন্দ হয় তাহলে এই চালের গুঁড়োটা আপনাকে প্রথমে চেলে নিতে হবে। যে কোনো চালনিই আপনি ব্যবহার করতে পারেন। আমি আজকে একটু মোটা দানার চালনি ব্যবহার করছি কাজটা সহজ হবার জন্য। না চেলেও পিঠা বানাতে পারবেন, তখন পিঠাগুলো একটু মোটা দানার হবে। আমাদের বাড়িতে আমার মা সবসময় মিহিদানার ভাপা পিঠা বানাতেন, খুব মোলায়েম হতো, তাই আমারও সেটাই প্রিয়। এক এক অঞ্চলে এক এক রকম ভাপা পিঠার প্রচলন আছে। আমার দাদু বাড়িতে গুড় ছাড়া শুধুমাত্র নারকেল চালের গুঁড়ির সাথে মিশিয়ে ভাপা পিঠা তৈরি করা হতো, আর খেজুরের রস ঘন দুধের সাথে অনেকক্ষণ জাল দিয়ে তৈরি করা হতো খেজুরের গুড়ের রাব। পরদিন সকালে উঠোনে বসে সবাই সেই নারকেলের ভাপা পিঠা খেজুরের রাবে মিশিয়ে খেত। সেটার স্বাদ অন্যরকম। ফিরে আসছি পিঠা বানানোতে। আমি আমার ভাপা পিঠার পাত্রে অর্ধেক পর্যন্ত পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। চুলার আগুনটা এই পর্যায়ে হাই হিটে রাখছি যেন স্টিম হয়। এরপরে পিঠাগুলো সাজানোর পালা। প্রত্যেকটা পাত্রে অর্ধেকের মতো চালের গুঁড়ো নিয়েছি, এর উপরে নারকেল আর খেজুরের গুড় আপনার পছন্দ মতো নিয়ে নেবেন, আর সবার উপরে আবার চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা যখন দেবেন তখন কখনোই চেপে চেপে দেবেন না, খুব আলতো হাতে উপরে লেয়ার করে দেবেন। বাষ্প চলে এসেছে। এখন আমার কাছে যে চিজ ক্লথ আছে বা যে কোনো সাদা পাতলা সুতি কাপড় আপনারা ব্যবহার করতে পারেন, সেটা পানিতে, ঠান্ডা পানিতে খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে। এরপরে এটা দিয়ে পিঠাটা ঢেকে আমরা ঠিক পাত্রের যেখান থেকে স্টিম বের হচ্ছে ওখানে সাবধানে বসিয়ে দেব। আমি ভিডিওতে একদম আনকাট দেখানোর চেষ্টা করছি। এ পর্যায়ে কাপড়টা খুলে একটা নক করে পাত্রটা একটু ঘুরিয়ে সরিয়ে নেবেন যেন পিঠাটা না ভাঙে, আর এর উপরে কাপড়টা দিয়ে ঢেকে দেব যেন খুব সুন্দর মতো স্টিমড হয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 3 মিনিট আমরা এটা বাষ্পে হতে দেব। এক একটা পিঠা হতে আসলে 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগে না। বাষ্প কিন্তু খুবই গরম হয়, কাজে পিঠা নেওয়ার সময় খুব সাবধানে নেবেন। সাবধানে কাপড়টা খুলে একটা চামচের সাহায্যে পিঠাগুলো নিয়ে নেবেন। ঠিক এইভাবে প্রতিবার পিঠা বানানোর আগে যদি একটু চালের গুঁড়ো এভাবে মিশিয়ে নেন কাপগুলোতে, তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে খুলে আসবে। প্রতিটা পিঠা বানানোর আগে কাপড়গুলো আপনাকে পানিতে ভালো করে ডুবিয়ে ভালোভাবে নিংড়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। না হলে কাপড়ের গায়ে যদি কোনো চালের গুঁড়ো লেগে থাকে তার ফলে পিঠা ভেঙে যাবে। সবার বোঝার সুবিধার জন্য আমি এই স্টেপগুলো একদম আনকাট ভালোভাবে বেশ কয়েকবার করে দেখিয়ে দিচ্ছি। ভাপা পিঠা কিন্তু খুব গরম গরম খেয়ে নিতে হয়। আগেকার দিনে দাদু বাড়িতে, নানু বাড়িতে আমরা কি করতাম, উঠোনে চুলার পাশে বসে থাকতাম, এক একটা পিঠা হতো আর আমরা হাত পেতে সেই পিঠা নিয়ে গরম গরম খেতাম। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাজে দেবে সেই স্মৃতিগুলো ফিরিয়ে আনার জন্য। মানে গরম গরম ভাপা পিঠা বানিয়ে ফেলুন আজই, আর কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবেন না। Try one. It's called bhapa pitha in our country. My dadu, nanu used to make it. My ma used to make it. Your grandma. It's so good. It's healthy too, right? Do you really like it? Mm-hmm. It's delicious.